অনেক যৌতুকের জন্য আমার বিয়ে হয়নি, আমি আগে জানতাম না যে তো যৌতুকের জন্য বিয়ে হইব না। আমার আম্মু অনেক মাসে বাড়িতে এই করছে, কাজ করার জন্য আমাদের বিয়ের জন্য অনেক প্রচার করছে। আমার যদি যেমনই হোক না কেন ভাই, আমার যদি নিজের মন দিকে ভালোবাসো আমি তার কাছে আমি অবশ্যই বিয়ে বলি, যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নেই। এখন যদি মনে করেন যৌতুক ছাড়া কোনো বয়স্ক পুরুষ আপনাকে দায়িত্ব নিতে চায়, আপনি যাবেন? হ্যাঁ অবশ্যই আমি যাবো, যেমনই হোক যৌতুক ছাড়া বয়স্ক হোক যেমনই হোক আমার তো কোনো সমস্যা নেই, আমি তার কাছে অবশ্যই। দর্শক আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আব্বু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? খারাপের মধ্যে আছেন। তো আপু আপনার নাম কি? হ্যাঁ নুসাদ আবা, খুব সুন্দর নাম। তো নুসাদ আবা কি বোরকা সবসময় পরেন নাকি ইউটিউবে আসেন দেখে পড়ছেন? না সবসময় পরে মাসে বাড়িতে যখন কাজে যাই সেরকম পড়তে পরে যাইতে হয়। আচ্ছা আচ্ছা, কাজ করেন আপনি? হ্যাঁ মাসে বাড়িতে কাজ করি আমি, মানুষের বাসায় কাজ করেন। তো আপনার ভাই বোন কয়জন? আমার ছোট একটা বোন আছে, ভাই আমি, বাবা আমার হয়েছে আর আম্মুর কাছে থাকি। অনেক কষ্ট ভিতরে আছে, আম্মুটা অসুস্থ, আমার আম্মুর ওর বাড়িতে কাজ করতো, ওই বাড়িতে এখন আমি নিজে কাজ করি, সেই জন্য আমার মা ছাড়া পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ নেই আমার, কষ্ট ভিতরে আছে ভাই। খুবই কষ্ট। বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, বিয়ে শাদী হলে তো আর আমি ইউটিউবে চ্যানেল না আইতাম না। আচ্ছা, তো আপার বাবা নাই? না ভাইয়া বাবা নেই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে। তো আপুর পড়াশোনা করছেন কতদূর? ভাইয়া পড়াশোনা করতে আমি কাজ করছি, ছোটোকাল থেকে কাজ গেছি, করতে পারিনি, অল্প মিডিয়াম পারি, নিজের নাম টাম করতে পারি, লিখতে পারি, মিডিয়াম করতে জানি, কুড়াই শরীরে পেলে পড়ার জন্য অনেক চেষ্টা করতে পারিনি, আম ছেলেরা হাতে নিয়ে আর তারপর থেকে আর করতে পারিনি বেতনের জন্য। আচ্ছা আচ্ছা, তো আপা এখন কী জন্য আছেন আমাদের ইউটিউবে? না আছে, যদি কোনো ভাইয়া যদি মনের মতন যদি হয় যেমন হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই। আমার খাওয়া খরচটা দিলে আমি গরু মাংস খাইতে চাই না, আমি সাধারণ ডাল ভাত দিয়েও খাইলে পাঁচে তো নামাজ করে দিলে তৌফিক করে দিলে আমি আল্লাহর কাছে হাজার শুকর হইতাম। ও আমি যে ইউটিউবের মধ্যে আসছি অনেক কষ্ট করে আসছি, আমার বলতে কেউই নেই, আমি জানি না যে আমার দর্শক ভাইয়েরা যেমনই হোক না কেন আল্লাহর কাছে দোয়া করি যেমনই হোক আমার যদি সহযোগিতা করে খাওয়া খরচ দেয় যেমন হয় আমি তার কাছে দিয়া বলি। আচ্ছা, মানে আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নাই? না আমার ব্যক্তিগত পছন্দ নেই, পছন্দ বলতে যে আমার পাশে দাঁড়াব সারা জীবনের জন্য, বিগতকালে যে পাশে দাঁড়া সে তো আপন জন্য হয়ে যায়। তো আপনার বিয়ে কেন হয়নি? আমার বিয়ে হয়নি, আমার আম্মুটার জন্য আমি বিয়ে বলিনি, যে আমার আম্মুটা অসুস্থ অনেক, আমি যদি চলে যাইবা তাহলে আমার আম্মুটা কী করবো, সেই জন্য আমি বিয়ে বইনি। আর আমার মনের মতন হয়নি, আমার মাসের বাড়িতে কাজ করা খাই বুঝে নিত, সেই জন্য আমার মনের মতন হয়নি আমি বইনি। আর এখানে আছি আমি কী কারণে যে এখানে সবাই এত খারাপ হইতে পারে না, দশ ভাগের ভিতরে এক ভাগও তো ভালো হইতে পারে, যদি একটা আল্লাহ যদি আমার কপালে যারাই দেয় মিলিয়া দেয় তাতে আমি আল্লাহর কাছে হাজার শুকুর হই। এরকম কি কখনো হয়েছে যে বিয়ের ঘর আছে কিন্তু টাকার কারণে বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ অনেক মানুষ আছে, আমি আল্লাহ এমনি যেমনই বানিয়েছে তার তো কোনো সমস্যা নেই, আমার বিয়ের কত করতে আসছে কিন্তু যত চাইছে বললাম সেই জন্য আমি বিয়ে নিজে থেকে বইনি। আচ্ছা, তো এরকম কখনো হচ্ছে যে আপনার মা খুব কষ্ট পাচ্ছে যে আপনার বিয়ে হচ্ছে না, তো এর জন্য আপনার মা খুব কষ্ট পাচ্ছে, বা কখনো এরকম হয় না যে অনেকে তো মরতেও যায়? হ্যাঁ এটা তো আছে, আমি বা আমি তো কবে একটা মানুষ যখন যারা ই না থাকে মাথা ছাতা না থাকে সে কেমন কে ধরে, আমি নিজের ইজ্জত নিজের কাছে এখনও ধরে আটকাইছি যে আমি মাসের বাড়িতে কাজ করি, আমি কত কষ্ট ভিতরেও তারপরেও আমি মুখ থেকেই করি না, আমি চাইছি যে আল্লাহ যদি মনের মতন হয় আমি বিয়া বোম তার কাছে, সে আমার যদি বলে যে ছিম টিম বন্ধ করে দাও আমি তাও ইউটিউবে ছিম বন্ধ করে দিব, আমার খাওয়া খরচ দিলে পাশে তো আমার যে তফিক করে দিলে আমি মেশিন চালাইতে পারি কিন্তু কেনার জন্য আমি মেশিন কিনতে পারি না ভাই। আচ্ছা, মানে শত কষ্টের মাঝেও নিজের ইজ্জত সম্মানটুকু ধরে রাখছেন, এই তো? কখনো প্রেম ভালোবাসা করেন না? প্রেম ভালোবাসা করিনি কারোর সাথে। আচ্ছা, তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাই আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারেন? হ্যাঁ নাম্বার বলতে পারে, বলেন। 018
01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01 02 06 01
আমাদের সহযোগিতা বিয়ে শাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম।